কর্মীদের বকেয়া মহার্গ ভাতা না মেটানোয় বিদ্যুৎ পর্ষদের দুই সংস্থার বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ। WBSEDCL ও WBPDCL এর কর্তাদের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের। জিএমসিএমডির বেতন বন্ধের নির্দেশ দেওয়া হলো, কর্মীরা টাকার জন্য কাঁদছেন অবাক লাগে। যা টাকা দেওয়া হয়েছে তা দিয়ে বাদাম খাওয়াও হয় না, কর্মী ছাড়া সংস্থা চলে না, ঠিক মতো ব্যবহার করুন বার্তা সংস্থার কর্তাদের। বকেয়া ডি এর পাঁচ ভাগের এক ভাগ না দেওয়া পর্যন্ত বেতন বন্ধ, জানালো আদালত। বকেয়া মহার্গ ভাতা দেওয়া হচ্ছে না, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল দুই সংস্থার কর্মীদের। বকেয়া মহার্গ ভাতার সময় বেঁধে দেয় আদালত, সময় পেরিয়ে যাওয়ায় এবার কর্তাদের বেতন বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। 15 জুলাই এর মধ্যে নির্দেশ পালনের সুযোগ দেওয়া হলো আদালতের তরফে। নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় উপযুক্ত রিপোর্ট না পাওয়া এসএসসি চেয়ারম্যানকে তলব। গত 22 জুন হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা। আদালতে হাজিরা দিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। ডেটা রুম সিবিআই এর হাতে, শুধু ঢোকার অনুমতি দিলেই রিপোর্ট দেওয়া সম্ভব নয়, ফের ইনস্টল করতে হবে হার্ড ডিস্ক ও সফটওয়্যার। একটি ইউপিএস কাজ করছে না, আরেকটি ইউপিএস এর মাধ্যমে কাজ হচ্ছে, কাজ করছে না তিনটি সার্ভারের মধ্যে একটি, আদালতে জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। দেখো, তুমি জানো যে এসএসসি চেয়ারম্যানকে কলকাতা হাইকোর্ট হাজিরার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং সেই সেই নির্দেশ মতো আজকে তিনি কলকাতা হাইকোর্টে এসে হাজিরা দেন। এবং তার যেটা বক্তব্য যে রিপোর্ট না দেওয়ার কারণ হলো ডেটা রুম এই মুহূর্তে সিবিআই এর হাতে রয়েছে এবং শুধুমাত্র ডেটা রুম খুললেই তারা সম্পূর্ণ রিপোর্ট পেশ করতে পারবেন তেমনটা নয়। তার কারণ হলো ইতিমধ্যেই কিন্তু সেখানে যে হার্ড ডিস্ক গুলি ছিল সেই হার্ড ডিস্কের একটা অংশ সিবিআই এর আধিকারিকরা নিয়ে গিয়েছেন। ফলত সেই হার্ড ডিস্ক এবং যে সফটওয়্যার গুলি আছে সেগুলোকে পুনরায় ইনস্টল করতে হবে এবং তারপরে সেগুলো উপযুক্তভাবে কাজ করছে কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখতে হবে ইঞ্জিনিয়ারদের। ফলত তারপরেই পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা সেটা কিন্তু এসএসসি র তরফ থেকে সম্ভব হবে। এর পাশাপাশি এসএসসি র চেয়ারম্যান যেটা বলেছেন যে সেখানে মূলত দুটি ইউপিএস এর মাধ্যমে কাজ হয়, যার মধ্যে একটি ইউপিএস ইতিমধ্যেই খারাপ হয়ে গিয়েছে এবং তাদের তিনটি সার্ভার রয়েছে যার মধ্যে একটি সার্ভার কিন্তু ঠিকঠাক কাজ করছে না। ফলত এই গোটা বিষয়টা তারা যতক্ষণ না পর্যন্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বা ইঞ্জিনিয়ারদের দেখে তারা এগুলোকে পর্যবেক্ষণ করাবেন ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা সম্ভব নয়। কুসুমিতা, ধন্যবাদ। এই আম্মান রিলিফ বন্টন নিয়ে বড় দুর্নীতির অভিযোগ এনে হাইকোর্টে মামলা হয়। হাইকোর্ট সিএনএডিকে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের দপ্তরকে এই দুর্নীতির তদন্ত করতে বলে। সেই সিএনএডি রিপোর্ট তৈরি করে বসে আছে, অথচ না পশ্চিমবঙ্গ সরকার না রাজ্যপাল তারা কেউ এই সিএনএডি রিপোর্ট যাতে বিধানসভায় পেশ হয় তার জন্য কারো কোনো মাথা ব্যথা নাই। তাই কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা দাবি করছি যে পশ্চিমবঙ্গের 2020 সালের আম্পান যে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে বাংলার, সেই ক্ষতির পরিমাণ, সেই ক্ষতিপূরণের পরিমাণ এখনো পর্যন্ত মানুষের কাছে স্পষ্ট নয়। এটা নির্বাচিত সরকারের কাছে, মানুষ সাধারণ মানুষ এটা দাবি করতে পারে, সেই দাবি সাধারণ মানুষের পক্ষ থেকে আমি করছি কংগ্রেস দলের।